তো অনেক অনেক রাত হয়ে গেছে, এখন ঘুরি কাটায় প্রায় আড়াইটে। গুড মর্নিং প্যাশন প্লে ফ্যামিলি, হাই, তোমরা কেমন আছো? আজ অনেকদিন পর ব্লগটা এই জায়গা থেকে দাঁড়িয়ে শুরু করলাম। তো অনেকদিন পর ইচ্ছা হলো যে আজ তোমাদের সাথে সারাদিনটা আবার শেয়ার করি যে কীরকম যায়। অলরেডি বাইরে একটা ঠান্ডা ঠান্ডা ইমেজ, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, চলো, আজকে দিনটা শুরু হয়ে গেল। সকাল থেকে পরপর স্টেপ বাই স্টেপ আমারও কাজ শুরু হয়ে যাবে। সারাদিনটা কী রকমভাবে যাচ্ছে ওর সাথে শেয়ার করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে বাজারের ব্যাগ, এখন যাচ্ছি বাজারে। তো যাই বাজারে কী পাই দেখি। তো এখন বাজারে এসেছি, বাজার করতে তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটা। এই যে ভাই আছে সামনে দেখাচ্ছে, কিছু বলুন। কি বলবো, বাজার কেমন যাচ্ছে? বাজার এখন খুব খারাপ, মৌসুমে যখন বাজার করবি এবার থেকে আর্জেন্টিনা জার্সি পরবো। ভাই কিছু বল, তুই কি আর্জেন্টিনা সাপোর্টার না ব্রাজিলের? বাজার করে যেতে যেতে একটা জিনিস তোমার সাথে শেয়ার না করে পারলাম না। শরৎকালে তো তোমরা কাশফুল হয়, তোমরা জানোই সব জায়গাতে। তো এই ওয়েদারে এখন মানে শীতকালে এরকম কাশফুল মানে অদ্ভুত, মানে শীত ঠান্ডা পড়ছে, মানে নভেম্বর, তো এই সময় কাশফুল মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, দাঁড়িয়ে পড়লাম বাজার করে ফেরার সময়। তাই তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা, দাঁড়াও কতটা কাশফুল হয়ে আছে সব জায়গাতে, ভরে ভরে কাশফুল। যাই হোক, তোমরা তো দেখতে পাচ্ছ পুরো জায়গা জুড়ে কাশফুল, দারুণ ব্যাপার। এই জিনিসটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আমি এখানে ভিডিওটা করছিলাম, তো আমাদের পাড়ায় কাকিমা আছে, সে বলছিল যে এখানে নাকি কালী পুজোর পরই নাকি প্রতিবার এখানে কাশফুলটা ফোটে। জানা ছিল না আমার, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আর আমার পেছনে একটা তারামার মন্দির আছে, দাঁড়া তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে তারামার মন্দির, এর ঠিক পেছনেই কাশফুলটা হয়েছে। ডেলি রুটিনের মতো বাইকটা পার্কিংয়ে রাখলাম, দেখে এখন অফিসের জন্য বেরিয়ে পড়েছি। সামনে যাবো, মেট্রোতে উঠবো। তো আজকে অনেক দেরি হয়ে গেল বলোরা বাজারটা করতে গিয়ে, চলো গিয়ে আবার পরে কথা হচ্ছে তোমার সাথে। শনিবার করে অফিসে তো অনেকক্ষণই হয়েছে, তো এখন একটু সময় পেলাম তোমার সাথে কথা বলো। সকাল থেকে এসে একটা পর একটা চলতেই চলছিল, তো এখন একটু ফ্রি হয়েছি, তো এখন তোমাদের সাথে তাই কথা বলছি। তো এখান থেকে বেরিয়ে যাব রোজুকে আনতে, এবং ওকে নিয়ে একবার ডাইরেক্ট আমি বাড়িতে যাব। এই মেট্রো থেকে নামলাম, নেমে এখন আমি আর রোজে যাচ্ছি বাড়িতে। এই যে রোজকে নিয়ে নিয়েছি সঙ্গে বাবা, এই যে চলো গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখে মনে হবে যেন আর্জেন্টিনা পাড়ায় চলে এসেছি, ওয়ার্ল্ড কাপ যে হচ্ছে তার পুরো দেখা, পুরো আর্জেন্টিনা পুরো একদম ফ্ল্যাগ দিয়ে পুরো চারপাশ সাজানো, মানে মেসি একদম, হ্যাঁ দেখে মনে হচ্ছে না পুরো একদম এটাই তোমাদের সাথে ওয়ার্ল্ড কাপে যে কী বিবাদ না। যাই হোক, রোজা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তাই তো বাবা? আর্জেন্টিনার সাপোর্টার তো তুই কি, ওই তো ব্যক্তি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দুজনের মানে না না তুই আর্জেন্টিনার সাপোর্টার? হ্যাঁ কি দুজনে, তুই কি ব্রাজিল? না না আর্জেন্টিনা হতে হবে, ঠিক আছে।
ও তুই কি আর্জেন্টিনা ব্রাজিল? বল কি বলছিস? আর্জেন্টিনা ব্রাজিল। তুই দুজনের সাপোর্টার হওয়া যাবে না, যেকোনো একজনের হতে হবে। না 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 সব বলা। তো যাই হোক, এইটাই তোমাদেরকে শেয়ার করলাম যে আমাদের এখানে ফুটবলের উন্মাদনা কতটা। এটা কলকাতায় যারা থাকে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে ফুটবল নিয়ে সবসময় উন্মাদনা, যেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো অ্যাকচুয়ালি অফিস থেকে আমি জাস্ট ঢুকেই বেরোলাম, আমাদের একটা ফি মানে ফ্রেন্ডস মিট আছে, তো যাচ্ছি ওখানে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমাদের নতুন একজনের সাথে আলাপ করাবো। হ্যাঁ অ্যাকচুয়ালি তার জন্যই মেনলি এত মানে এইভাবে করে যাওয়াটা হচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ও তো দিল্লিতে থাকে, তো আজকে মানে এসছে, তো চলে যাবে, তো ওই জন্যই যাচ্ছি আমরা সবাই মিলে। হ্যাঁ ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তো এখন এসছি যেখানে আসার কথা ছিল, একটা পুচকেকে দেখতে এসছি, তার সঙ্গে আরেকজনে এসছে বলেছিলাম যাতে তোমাদের এক আমাদের ফ্রেন্ড থাকে দিল্লিতে, তো সামনে এখন মিনালদা আছে, মিনালদাকে জিজ্ঞেস করি তোমার তোমার একটু বলো না। আচ্ছা তাই না, খুব অবজারভেশন পাওয়ার আছে, মানে এটা এটা মানে আমার খুব তোমার এখনো মতে হয় মানে ওটা খুব ভালো লাগে, মানে তোকে যদি আসিস তোর অনেকক্ষণ তোকে আগে দেখবে, তোর ভাবসাব দেখবে, তারপরে আসবে তোকে তোমার মতে আরো লাগবে, খুব কিন্তু খুব অবজার্ভ অবজার্ভ করার এটা আছে। এবং অনিমানদা তোমার তোমারটা বলো না, তোমার এক্সপিরিয়েন্স, তোমার তোমার এক্সপিরিয়েন্স এরকম বসে না আগে কৌশিকদা তোমারটা এই যে দাঁড়া দাঁড়া আগে তোমাদের সাথে আলাপ করে দিই, এই যে আমাদের কৌশিকদা একটু হাই বলে দাও, বলেছিলাম যে কৌশিকদা আজকে আসবে, কৌশিকদার জন্যই মেন আরো বেশি করে আসা, তো যাই হোক আজ কালকে কবে কবে রিটার্ন করছো, কবে কালকে চলে যাবে, তো বলো তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো, তোমারও তো হয়ে গেল তারপরে ছমাস পরে পেলাম, সাত মাসে আট মাস পরে, তারপরে দু মাস তিন মাস নিয়ে গেছিলাম না আমার ব্লগে, আচ্ছা ঠিক পাঠিয়ে দিই। অ্যাকচুয়ালি এখানে আমরা সবাই তাহলে এখন সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স গাই, মানে মিনালদা সবে হচ্ছে, মিনালদা আরো নতুন এক্সপিরিয়েন্স শুনতে পারো। হ্যাঁ আমি সবচেয়ে পুরনো, আমি সবচেয়ে পুরনো খেলোয়াড়। এই বলছি কি শোনো না, ইয়ে বলছে যে আমরা নাকি সব থেকে পুরনো খেলোয়াড়। হ্যাঁ তারপরে হচ্ছে এই যে অনির্বাণদা, তারপর কৌশিকদা, তারপর হচ্ছে এই যে নতুন ফাদার। হ্যাঁ হ্যান্ডসাম হচ্ছে, ঠিক আছে যাই হোক, আড্ডা পুরো জমে উঠেছে অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে, আবার পরে তোমার সাথে শেয়ার করছি। সেটা বলো কিছু বিবাহবার্ষিকী গিফট দাও না, আচ্ছা আচ্ছা কি বলছে, হ্যাঁ বলো কি দিয়েছো, আজকেই খাইয়ে নিয়ে এসছি, আচ্ছা জবাব চাই জবাব দাও, রাতে অফিস থেকে এলো এসে বললো ভগবান আছে কি হবে
ভাই সেটা আমি জানি তুই বলছিস কিন্তু আজকে অনেক বেশি বাম ঠিক ভুলে অনেক বেশি যাওয়ার সময় হয়ে গেছে এবং সবাই বেরোবো গল্প আড্ডা অনেক হলো তো চলো আবার দেখা হচ্ছে কোথায় দেখা হচ্ছে কৌশিকদা খেলা দেখছি কি হবে জানি না আধ ঘন্টার উপর হয়ে গেল এখন পর্যন্ত ভুল হয়নি আর এদিকে ওরা সবাই ঘুরিয়ে পড়েছে রোজও চলো যাই না কী হয় এখন খুব টেনশন আছে ম্যাচটা যেভাবে জিততে হবে বস কী হবে কী হবে চলো দেখা যাক লাস্ট অব্দি কি স্কোর দাঁড়ায় খেলা চলছে যাই না কী হবে স্কোর লাইন এখনো পর্যন্ত এই 0-0 আর জায়গাটা সার্থক আর্জেন্টিনা 2-0 করে জিতছে দুর্দান্ত গোল তো চলো আজকে তো ভাই মন খুশ দাঁড়া গোলটা দেখাই দেবো দেখো কোনো কথা হবে না চলো অনেক রাত হয়ে গেছে এখন ঘুড়ি কাটায় প্রায় 2:30 তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি চলো গুড নাইট খুশি খুশি রাতে শুতে যাচ্ছি কোনো ব্যাপার না আবার দেখা যাবে চলো গুড নাইট চলো ব্লগটা এখানে এন্ড করলাম